হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা সরাসরি কর্মসংস্থান থেকে চাকরির বিজ্ঞপ্তি এবং যাবতীয় এডুকেশনাল বিজ্ঞপ্তি কিন্তু আপনাদের সঙ্গে তুলে ধরবো। ফার্স্ট অফ অল বলে রাখি, তো রেলে 4096 জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করছে, সেক্ষেত্রে মাধ্যমিক পাস হতে হবে, তার সঙ্গে আইটিআই পাস হতে হবে, ঠিক আছে? যে কোনো শিক্ষিত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় থেকে মোট অন্তত 50% নম্বর পেয়ে মাধ্যমিক পাস করার ছেলে মেয়েরা এনসিভিটি অনুমোদিত আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। সো যারা এই ট্রেডে পাস করে আছে তাদেরকে অনুরোধ করব, আপনারা আপনাদের যে নির্দিষ্ট ট্রেড আছে সেই ট্রেডে কিন্তু আবেদন করে ফেলুন। এবার আসি স্টাফ সিলেকশন কমিশনের কনস্টেবল পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় বাহিনীতে কয়েক হাজার কনস্টেবল নিয়োগ করছে। কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন বর্ডার সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, সশস্ত্র সীমাবল ও সিক্রেট সিকিউরিটি ফোর্স এই কনস্টেবল জেনারেল ডিউটি পদে, আর আসাম রাইফেলস বা রাইফেল ম্যান পদে কিন্তু 30,000-এর বেশি কিন্তু আবেদন প্রক্রিয়া চলবে। আবেদন প্রক্রিয়া শুরু হবে কিন্তু 27 আগস্ট থেকে এবং 18 থেকে 23 বছরের মধ্যে হতে হবে। সো যারা অ্যাপ্লিকেবল তাদেরকে বলবো তারা আবেদন করে ফেলুন, এবং বিস্তারিত যদি ভিডিও প্রয়োজন হয় সেক্ষেত্রে কমেন্ট সেকশনে কমেন্ট করুন, আমরা বিস্তারিত কিন্তু একটা ভিডিও আকারে আপনাদের সামনে তুলে দেব। ফার্স্ট অফ অল বলি, এক্ষেত্রে দেখতে পাচ্ছেন সীমান্ত পুলিশের 962 জন কনস্টেবল কিন্তু নিয়োগ করবে, 800 জন কনস্টেবল কিচেন সার্ভিস। কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রের অধীনে ভারত তিব্বত সীমান্ত পুলিশ কনস্টেবল কিচেন সার্ভিস পদে 819 জন ছেলে মেয়ে নিচ্ছে। মাধ্যমিক পাশে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশনের শিক্ষিত প্রতিষ্ঠান থেকে পাস আউট হয়ে থাকলে আবেদন করতে পারবে। এছাড়াও 143 জন কনস্টেবল, বারবার সাফাই কর্মী, গার্ডেনার এই পদে কিন্তু কনস্টেবল বারবার, কনস্টেবল সাফাই কর্মী, কনস্টেবল গার্ডেনার পদে কিন্তু 143 জন ছেলে মেয়ে নিচ্ছে। মাধ্যমিক পাশে কনস্টেবল বারবার ও কনস্টেবল সাফাই কর্মী পদের জন্য আবেদন করতে পারেন, 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে এবং শারীরিক মাপজোক হতে হবে ছেলেদের বেলায় লম্বা 170 সেন্টিমিটার এবং তফসিল উপজাতিদের জন্য 162.5 সেন্টিমিটার, এবং অসম ত্রিপুরা সহ পূর্বাঞ্চলের প্রার্থীদের ক্ষেত্রে 165 সেন্টিমিটার। সো এরপরে কিন্তু বিস্তারিত আলোচনা করছে দিনের পাতা। কেন্দ্রীয় সংস্থায় 580 জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করছে। হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট এবং ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস এবং নন টেকনিক্যাল গ্র্যাজুয়েট ও আইটিআই অ্যাপ্রেন্টিস হিসাবে 580 জন লোক নিচ্ছে। সো এই পোস্টগুলোতে কিন্তু আবেদন করতে হবে। সো যারা আবেদন করতে ইচ্ছুক এবং এই নির্দিষ্ট ট্রেডে যাদের সার্টিফিকেট কোর্স বা আইটিআই কোর্স করা আছে তারা কিন্তু আবেদন করতে পারবেন। আরেকটা জিনিস, আমরা কিন্তু অলরেডি একটি শর্টস ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম, মাদ্রাসা গ্রুপ বি পদের কিন্তু লিখিত পরীক্ষা হচ্ছে 10 বছর পর, পৃথিবীর সব থেকে বিরলতম ঘটনা বলতে পারেন। যে 2010 সালে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল এবং সেখানে সবাই আবেদন করেছিল, সেক্ষেত্রে তার এগেনস্টে যে এক্সাম হতে চলেছে সেটা কিন্তু এখানে হবে, কবে? 1 সেপ্টেম্বর হবে, ঠিক আছে? তাদের নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার এবং ওয়েবসাইটে আপনার ডেট অফ বার্থ আপলোড করার পরে কিন্তু এই আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন অ্যাডমিট কার্ড সংগ্রহ করে। এছাড়াও রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে মাধ্যমিক কোর্সে ভর্তি কিন্তু শুরু হয়েছে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অন্তত ক্লাস 8 পাস ছেলেমেয়েরা আর পড়াশোনা না করে থাকলে এখান থেকে মাধ্যমিক পাস করতে পারেন, এবং যারা মাধ্যমিক পরীক্ষায় সফল হতে পারেননি তারাও এখান থেকে মাধ্যমিক পাস করতে পারেন। বয়স হতে হবে 1 ডিসেম্বরের হিসেবে অন্তত 14 বছর, ভর্তি নেওয়া হবে হয় বছরে দুবার, জুন এবং ডিসেম্বরে, ঠিক আছে? সো সামনে কিন্তু ডিসেম্বর আসতে চলেছে, যারা আবেদন করতে ইচ্ছুক আবেদন করতে পারেন। এছাড়াও কেন্দ্রীয় সংস্থা বিনামূল্যে ট্রেনিং প্রোগ্রাম দিচ্ছে। কেন্দ্রীয় সরকারের ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্প মন্ত্রকের অধীন এনসিআইসি টেকনিক্যাল সার্ভিসেস সেন্টার 24-25 সেশনে এনসিবিটি স্বীকৃত সম্পূর্ণ বিনামূল্যে তফসিল উপজাতি আদিবাসী অন্যান্য ক্যাটাগরি ছেলে মেয়েদের জন্য এই 5টি ট্রেনিং প্রোগ্রামে ভর্তি নিচ্ছে। সোলার পাওয়ার ইনস্টলেশন, অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স 80 ঘন্টার কোর্স ও আসন সংখ্যা 60। উচ্চ মাধ্যমিক বা ডিপ্লোমা কোর্স পাস ছেলেমেয়েরা অথবা যে কোনো শাখার গ্রাজুয়েট আবেদন করতে পারেন। অ্যাডভান্স ইন্টিগ্রেটেড অ্যাপ্রেন্টিসশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম, পেট বাটল, টয়লেট পেপার, সয়া মিল্ক, টেলারিং ইত্যাদি ম্যানুফ্যাকচারিং কোর্সে 180 ঘন্টার কোর্স করে আসন কিন্তু 20টি, 18 বছর ঊর্ধ্বে
পড়তে লিখতে জানতে হবে এবং ফাউন্ডেশন কোর্স কিন্তু আপনাদেরকে করতে হবে। এই যে ফ্রি কর্মমুখী ট্রেনিং দিচ্ছে, তারা কিন্তু এই কর্মমুখী ট্রেনিং করার পরে কিন্তু প্লেসমেন্ট পেয়ে যাবে নির্দিষ্ট প্রতিষ্ঠান থেকে। যে উত্তরে অ্যাপ্রেন্টিসের কথা বলেছিলাম, তারপর থেকে যে 1961 সালের এবং 62 সালের যে অ্যাপ্রেন্টিস যে অ্যাক্ট হয়েছিল, সেই অ্যাক্ট অনুযায়ী যেভাবে প্রত্যেকটি স্টুডেন্ট যারা ইন্টারভিউতে অংশগ্রহণ করবেন, ইন্টারভিউ পাস আউট করবেন এবং যাদের শিক্ষাগত যোগ্যতা থাকলে, বাড়তি যদি থাকে উচ্চশিক্ষাগত, ধরুন এম এ, এমএসসি বা এই সমস্ত থাকলে বা বিএসসি থাকলে, সেক্ষেত্রে আবেদন করতে পারবেন না, ঠিক আছে, বা সুযোগ পাবে না। মোট শূন্য পদের 1.25 গুণ প্রার্থীকে ডাকা হবে। মেধা তালিকা বেরোবে 16ই নভেম্বর, সরি নভেম্বরে, এবং দরখাস্ত অনলাইনে হবে কিন্তু 16ই সেপ্টেম্বর পর্যন্ত। যারা যারা আবেদন করতে ইচ্ছুক, www.rr.org এই বৈধ ইমেল আইডি এবং ফোন নাম্বার দিয়ে কিন্তু আপনারা আবেদন করতে পারেন, ঠিক আছে। মূলত যে ডিভিশনগুলোতে নেবে কিন্তু সেগুলো কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে, আপনারা চাইলে একটি বড় আকারের ভিডিও বানিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। এখন এই পর্যন্ত ওই ভিডিওর, এবং আরো বিস্তারিত কিন্তু এক্ষেত্রে থাকছে, ধরুন জুনিয়র মেকানিক ও ড্রাইভার কলকাতা বোস ইনস্টিটিউটে জুনিয়র মেকানিক ইলেকট্রিক্যাল ও ড্রাইভার কাম মেকানিক পদে লোক নিচ্ছে, বিস্তারিত তথ্য কিন্তু www.jcbose.ac.in এখানে পেয়ে যাবেন। এছাড়াও মুর্শিদাবাদ জেলার সুসংগত শিশু বিকাশ সেবা বিভাগ সহায়িকা প্রার্থীদের পদোন্নতির জন্য অঙ্গনওয়াড়ি কর্মী পদে দরখাস্ত নিচ্ছে, ঠিক আছে। জুনিয়র ইঞ্জিনিয়ার ও ড্রাফটসম্যান পদে কিন্তু নিয়োগ করবে, সেগুলো একটু খেয়াল রাখবেন, www.powergrid.in, এবং কোচিন সিপিয়ার্ডে অ্যাপ্রেন্টিস নিয়োগ করবে, www.coachingcpyard.in, 31শে আগস্ট লাস্ট ডেট, সো তাড়াতাড়ি আবেদন করে ফেলুন। এবার আসি, দেখতে পাচ্ছেন এখানে বিস্তারিত সাধারণ জ্ঞান কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে, আপনারা যে কেউ চাইলে কিন্তু এগুলো আত্মস্থ করতে পারেন বা পড়াশোনা করতে পারেন। এক্ষেত্রে বেশ কিছু দরখাস্ত নিয়ে আমি আলোচনা করব। পশ্চিম মধ্য রেলে অ্যাপ্রেন্টিস আবেদনের শেষ তারিখ কিন্তু 4/9/2024, অর্থাৎ সেপ্টেম্বর মাসের 4 তারিখ পর্যন্ত। শূন্যপদ কিন্তু 3311, আবেদন করতে পারবেন www.wcrindiarailways.gov.in। ইন্ডিয়ান অয়েলে জুনিয়র ইঞ্জিনিয়ার ডিপ্লোমা গ্র্যাজুয়েট পাস হলে 362 জনকে নেবে, আবেদনের শেষ তারিখ কিন্তু পার হয়ে গেছে। কেন্দ্রীয় সরকারের হিন্দি ট্রান্সলেটার পোস্ট গ্র্যাজুয়েট 312 জনকে নেবে, 25/8/2024 পর্যন্ত। এবং নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন স্টাইপেন্ডারি ট্রেনিং মাধ্যমিক আইটিআই উচ্চ মাধ্যমিক পাস হলে কিন্তু 11/9/2024 লাস্ট ডেট, 291 জনকে নেবে, আবেদন করতে হবে www.npcilcarwrs.co.in। রেলে জুনিয়র ইঞ্জিনিয়ার এবং সুপারভাইজার ডিপ্লোমা পাস হলে আবেদন করতে পারবেন, 7,951 জনকে নেবে, আবেদনের শেষ তারিখ কিন্তু 29/8/2024। সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে বিমান বাহিনীতে ক্লার্ক নামে মাধ্যমিক পাসে 162 জনকে নেবে, আবেদনের শেষ তারিখ 1/9/2024। এবং www.indianairforce.nic.in এবং হিন্দুস্তান কাপার লিমিটেড অ্যাপ্রেন্টিস মাধ্যমিক আইটিআই 28/8/2024, 195টি শূন্য পদ। এবং ইন্দো তিব্বত সীমান্তে পুলিশে কনস্টেবল মাধ্যমিক ও আইটিআই 202, আবেদনের শেষ তারিখ 10/9/2024। কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে লেকচারার এবং রেলে প্যারামেডিকেল কর্মী, আবেদনের শেষ তারিখ কিন্তু 16/9/2024। এবং কলকাতা হাইকোর্টের লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, আবেদনের শেষ তারিখ কিন্তু 26/8/2024। 291টি পোস্ট এবং উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন www.calcuttahighcourt.gov.in। তো আজকে ভিডিও এই পর্যন্ত, আমরা চললাম নেক্সট ভিডিও বানাতে। ভালো থাকবেন, সুখে থাকবেন, দেখা হয় পরে কোনো একটি ভিডিওতে। আর এই ধরনের চাকরি রিলেটেড এবং এডুকেশন রিলেটেড আপডেটস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন, টাইম টু টাইম আপডেট পেয়ে যাবেন।